আরেকবার ধরবেন এটা না ওটা এখন আহ্বান জানাচ্ছি বিশ্বের আয়োজনে আসতে পারেননি তাদের অনেকে দেশের বাইরে থাকেন তারা কবি ও তার কবিতা গ্রন্থের জন্য শুভকামনা জানিয়ে অডিও এবং ভিডিও বার্তা পাঠিয়েছেন এবার থাকছে সেই অডিও এবং ভিডিও বার্তা অত্যন্ত আনন্দিত শরীফপুরের এই ইকো হেরিটেজে আমরা একটি এমন একটি আয়োজন করতে পেরেছি যেটি বর্তমান সময়ের বিপরীতে যেটি অবস্থা আমি বিপরীতে এই অর্থে বললাম যে আমরা এখন সবাই ফেসবুক টুইটার ব্যস্ত বইমুখী আমরা না কেবল এখন বাকিটা আপনাদের হাতে আজকে তুলে দেওয়া হবে আপনারা যদি গ্রহণ করেন তাকে তার লেখাকে তাহলেই হয়তো আমাদের যে এই পরিশ্রম এটি সার্থক হবে এই অনুষ্ঠান অনুষ্ঠান আমাদের তাই হবে আমি এটা আশা করি এবং আজকের দিনে আজকে আমি এই পত্রিকা সুন্দর পত্রিকার বইটিকে আমি উদ্বোধন করলাম এই বইটা যেন সবাই আমাদের সন্তানরা পড়তে পারে দেখতে পারে খুব ভালো লাগছে এত বেশি ভালো লাগছে প্রকাশটা কিভাবে করব বলতে পারছি না আপনাদেরকে আপনাদেরকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে আসলে লেখার বিষয়টি আমি ছোটবেলা থেকে লেখা একটু একটু করে এগিয়ে যাই আমার স্কুলে ম্যাগাজিন প্রকাশ হতো সেই ম্যাগাজিনে আমার শিক্ষক যিনি রয়েছেন আমি তাকে স্মরণ করতে চাই বিথি গাঙ্গুলি ম্যাডাম উনি আমাকে সবসময় উৎসাহ দিতেন যে তুমি ম্যাগাজিনে কিছু লেখো সেই থেকে শুরু একটু একটু করে লিখি আমি সকলকে অনুরোধ করব বইয়ের প্রতি মনোযোগী আপনারা হবেন আপনাদের সন্তানদের বই পড়বেন ভবিষ্যৎ প্রজন্ম বই নিয়ে ব্যস্ত থাকবে এটা আমার ঐকান্তিক আশা সব কিছু হয়তো ধন সম্পদ অর্জন আপনার রয়েছে একদিন হয়তো শেষ হয়ে যাবে বা রয়ে যাবে কিন্তু আপনার একটি বই কখনো ক্ষয়ে যাবে না যিনি লিখেছেন মৃত্তিকায় সৃজন এখানে প্রচ্ছদে একটা মানুষের অবয়ব আছে একজন নারীর অবয়ব আছে লিপি এখানে মৃত্তিকায় সৃজন মৃত্তিকা হচ্ছে মাটি আর সৃজন হচ্ছে সৃষ্টিশীলতা অর্থাৎ মানুষের কথা বলেছে আজকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে শরীরপুরটা রংপুরের মাঝে হারিয়ে গেছে আমাদের এই জনপদ রংপুরে হারিয়ে গেছে একটা সাহিত্যের পরিমণ্ডল একটা সাহিত্যের এনভায়রনমেন্ট এখানে এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের মধ্য দিয়ে লিপিকা লিপি তার গ্রন্থের যে প্রকাশনা উৎসব সেটা করছে আমি তাকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আমরা যে ভাষাটি পেয়েছি এই ভাষাটি না পেলে হয়তো এইরকম বই আমরা বের করতে পারতাম না এভাবে কথা বলতে পারতাম না সেই ভাষা শহীদদের প্রতি শেষ প্রান্তে আসি খুব বেশি কিছু বলার নেই গ্রন্থের নিয়ে কথা গ্রন্থের নামটি হচ্ছে চমৎকার কাব্যিক নাম যে নামের মধ্যে গন্ধ আছে মাটি যে নামের মধ্যে গন্ধ আছে মায়ের যে নামের মধ্যে গন্ধ আছে মানুষের আর লিখেছেন যিনি তার নামটি আমার কাছে কাব্যিক মনে হচ্ছে মনে হয় লিপিকা লিপি একটা ছন্দ আছে নামের মধ্যে একটা কাব্যিত্ব আছে কবিত্ব আছে এখানে বলা হচ্ছে অপার সম্ভাবনার কবি আমি আর এই বাক্যে মানতে রাজি নই আমি তাকে সরাসরি কবি বলছি কবি লিপিকা লিপি এই গ্রন্থ লিপিকা লিপি একজন উচ্চমানের কবি উদীয়মান কবি
আমি চাই যে রিপিকা লিপির কবিতা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক, সারা বিশ্বে ছড়িয়ে যাক।